অনেকের কাছে সাক্ষাৎ মৃত্যুপুরী, আবার অনেকের কাছে অভিশপ্ত আত্মার ঠিকানা। হ্যাঁ, আমরা আজ পৌঁছে গেছি জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের একদম সামনে। চলুন দেখে নেওয়া যাক এত বছর পরেও ঠিক কীরকম অবস্থায় রয়েছে কামরাগুলো, আর সত্যি কি এখানে কোনো অশরীরী আত্মার বাস আছে। তো হে গাইজ, আমরা সেই অভিশপ্ত জায়গাতে পৌঁছে গেছি যেখানে আজ থেকে প্রায় 13 বছর আগে, মানে 2010 সালের 27 মে ঘটনাটা ঘটেছিল। তো এই সাইডটা দেখাই, এইটা হচ্ছে জ্ঞানেশ্বরী সুপার ডিলাক্স এক্সপ্রেস, যেটা ছেড়েছিল হাওড়া থেকে মুম্বাই যাওয়ার জন্য রওনা দিয়েছিল। হাওড়াতে 10:55 ছেড়েছিল, কিন্তু খড়গপুর যখন পৌঁছায় তখন প্রায় রাত 1টা মনে হয়। তো সেখান থেকে ঝাড়গ্রাম আসার পথে খেমাশুলি আর সারদিয়া স্টেশনের মাঝে, এখানে মানে সারদিয়া থেকে 3 কিলোমিটার দূরে। তো কি হয়েছিল, ট্রেনটা আসার সময় লাইনচ্যুত হয়ে যায়, আর লাইনচ্যুত হয়ে যাওয়ার কারণে ট্রেনটা অন্য একটা লাইনে গিয়ে পড়ে। তো সেই লাইন থেকে আলাদা দিক থেকে একটা মালগাড়ি আসার জন্য ট্রেনটার এই অবস্থা। তো আজ থেকে প্রায় 13 বছর আগে এই ঘটনাটা ঘটেছিল। তো চলো দেখা যাক ট্রেনটা কী অবস্থায় পড়ে আছে আজ। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ট্রেনটার শেষ কামরা, আমরা একদম শেষ প্রান্তে এসেছি। আর আমি অনেক ইউটিউবারদের ভিডিও দেখেছি যারা যারা বলে যে এখানে নাকি রাত্রেবেলায় তারা ভিডিও করে গেছে। তো তারা বলে যে এখানে নাকি ভূতের মানে অশরীরী কিছু সেরকম কার্যকলাপ তারা পেয়েছে। এ ভাই, তো ভাই আমার ওরকম রিয়াকশন দেওয়ার মানে হচ্ছে যে আমি ওরকম তাকিয়েছিলাম ওই পাশে। তো একটা এরকম কিছু একটা হলো আমাদের সাথে এখানে, যে ওই পাশ থেকে কেউ মনে হয় ঢিল ছুঁড়লো কিংবা এরকম একটা কিছু ব্যাপার হলো, ওই পাশে একটা টাং করে এরকম কিছু একটা আওয়াজ হলো। তো তার জন্য ওই পাশে তাকিয়েছিলাম, তো জানি না সেটা কী ছিল। আচ্ছা চলো আমরা ট্রেনটাকে তোমাদেরকে সম্পূর্ণ দেখাই ট্রেনটাকে। তো এটা হচ্ছে ট্রেনের লাস্ট কামরা, মানে লাগেজ কামরা যেটা বলে। তো এটা হচ্ছে সেই কামরাটা, এই কামরাটা এরকমভাবে পড়ে আছে। আর আজ থেকে প্রায় 13 বছর আগে, মানে 27 মে 2010 সালের ঘটনা এটা। তো কলকাতা থেকে ছেড়েছিল ট্রেনটা 10:55 নাগাদ, আর খড়গপুর এসে পৌঁছেছে 12:15 মধ্যে। তো তারপর থেকে সেখান থেকে খড়গপুর ছেড়ে ঝাড়গ্রাম আসার পথে খেমাশুলি আর সারদিয়া স্টেশনের ঠিক মধ্যিখানে নকশালবাদীরা তখনকার একটা মালগাড়িকে আটকানোর জন্য ট্রেনটাকে লাইনচ্যুত করার তারা পরিকল্পনা করেছিল। আর মালগাড়ির বদলে এই লাইনে এসে যায় এই যে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস, যার জন্য আজকে এই ট্রেনটার এই অবস্থা। 140 জন মৃত হয়েছে মানে সরকারি সূত্রে, আর আহত হয়েছিল প্রায় 200 জন। আবার অনেকে আছে যাদের লাশ খুঁজে পাওয়া যায়নি। তো সত্যি একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল সেই সময়ে। ট্রেনটার আজকে কি অবস্থা আছে আমি বগিগুলোকে একটু দেখানোর চেষ্টা করবো তোমাদের। এই বগিটার অবস্থা সত্যি খুব খারাপ, মানে এটা পাল্টি খেয়ে আবার উল্টো দিয়ে ঘুরে গেছে। তো এখানে যে একটা ভাই ঢুকেছে, তো দেখি এই বগিটার অবস্থা কেমন আছে। বগিটা আসলে পাল্টি খেয়ে আবার ঘুরে গেছে। তো দেখা যাক এই সাইডে কি ছিল, এই সাইডে মনে হয় বাথরুম গুলো ছিল। হ্যাঁ, এই সাইডে ঠিক বাথরুম ছিল। এই যে এই পাশে কলটা আছে, চল ওই সাইডটা দেখি। এই সাইডটা দেখো, এই ক্যামেরাটা দে আমাকে, এই সাইডটা দেখো ঘুমানোর জায়গা। আর এই পাশটা দেখো, মানে এটা হচ্ছে ওপরের সাইডটা, এটা নিচটা ওপরের সাইডটা, আর এই যে এটা ছিল এটা নিচের সাইড, মানে এই পাশে বসার জায়গা ছিল। তো ট্রেনের বগিটা পুরো পাল্টি হয়ে গেছে। সত্যি খুবই মর্মান্তক ঘটনা ঘটেছিল সেই সময়টা, মানে যখন অ্যাক্সিডেন্টটা হয়েছিল। এটা মনে হয় স্লিপার ছিল কি জানি, তারা লোকগুলো ঘুমিয়ে আসছিল, তারা কেমন অবস্থায় ছিল হয়তো তারা বুঝতেও পারেনি তাদের সাথে এরকম একটা ঘটনা ঘটে যাবে আজকে রাতটা। তেরোটা বগি সহ এই ট্রেনটা যাচ্ছিল মুম্বাইয়ের লোকমান্য তিলক স্টেশন। তো পৌঁছতে পারিনি গন্তব্যস্থলে, তার আগেই এরকম মর্মান্তিক ঘটনা ঘটে যাবে বলে কে জানে। আজকে 13 বছর পর কামরাগিলার কি অবস্থা দেখো। দেখতে পাচ্ছ কামরাগিলার কি অবস্থা, কিরকম ভাবে পড়ে আছে। এখানে শাড়ি, জুতো, বোতল। এই বগিটা একদম দমড়ে মুচড়ে গেছে দেখতে পাচ্ছ।
আমি ভাবতে পারছি না যে এর ভেতরে যারা ছিল তাদের কি অবস্থা হয়েছে। তো এখানে ট্রেনের যে চাকাগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছ, এই সাইড করে রাখা আছে। মোটামুটি এই দুটো বগির অবস্থা অনেকটা ভালো আছে, মানে এই বগিটা আর ওই সাইডে একটা বগি আছে, ওই সাইডে একটা বগি আছে, ওই দুটো বগি, এই দুটো বগির দুটো বগির অবস্থা একটু ভালো আছে। তো চলো ভিতরে যাওয়া যাক, দেখি কীভাবে কীরকম আছে। এই পাশে দেখো এটা কি, এটা একটা চামচ। আসো, এই পাশে নলটা, এই যে নলটা ছিল দেখতে পাচ্ছ ভেঙে গেছে একদম। এই পাশে তো বাথরুম, একটা বাথরুম, এই পাশে একটা বাথরুম। এই পাশে অবস্থা দেখো, বগিগুলোর অবস্থা দেখো কিরকম ভাবে পড়ে আছে। এই পাশে আছে, এই পাশে আছে, এইখানটায় অপরটায় দেখো একটা রুমালের মতো কিছু একটা রাখা আছে। এই বগিটার অবস্থা তাও অনেকটা ভালো, বাকিগুলো থেকে বগিগুলো অনেকটা ভালো অবস্থায় আছে। এখানে এসে কার কেমন ফিলিংস লাগছে, লেগেছে মানে যারা যারা এসছো এখানে কার কেমন ফিলিংস হয়েছে আমি বুঝতে জানি না। তবে আমার ভাই ভয় ভয় লাগছে একটু এখানটায় এসে, কেন ভাবলেও অবাক লাগছে যে প্রায় 180 জনের মৃত্যু। আবার অনেকে তো, অনেককে তো খুঁজেই পাওয়া যায়নি, এখনো ভাবলেও অবাক লাগছে জায়গাটা। চলো চলো ওই পাশে চলো, ওই পাশে একটা বগি আছে, ওই বগিটা দেখাই। এই যে সামনে যে বগিটা দেখতে পাচ্ছ এটা দেখো কাত হয়ে আছে, কাত হয়ে আছে। তো এর ভেতরটা কেমন, চলো এর ভেতরটা একটু দেখা যাক। কাত হয়ে আছে এই বগিটা, আসলে দেখা থাকে ভিতরে মানে অবস্থা, ভেতরের অবস্থাটা কেমন আছে। আসো আসো, কাত হয়ে আছে দেখি, সাবধান, মাথা চক্কর দিচ্ছে। এই পাশটা দেখো অনেকটা বড় বগি, আর এই মাথা চক্কর দিচ্ছে মানে কাত হয়ে আছে, তো মাথাটা চক্কর দিচ্ছে যেমন পড়ে যাওয়া মনে হচ্ছে, এরকম টাইপের কিছু একটা। পাগুলো রয়েছে না বগিটা, মানে এই পাশটা উঁচু আছে আর এই পাশটা আছে নিচু, কাত হয়ে আছে মানে অনেকটা পড়ে যাওয়ার মতো লক্ষণ হচ্ছে। আর চক এই পাশে আছে, এই পাশে দেখি ক্যামেরাম্যান ধরে ধরে দেখি, মাথাটা ঘোরাচ্ছে সিরিয়াসলি। এই পাশটা দেখো বগিগুলো, বগিটার অবস্থা অনেকটাই আগের বগিগুলোর থেকে ভালো। দেখি ক্যামেরাটা আমাকে দে, ওই পাশটা দেখো, এই পাশটা দেখো, বগিগুলো অনেকটাই আগের বগিগুলোর থেকে ভালো। এই পাশে যে ভাইটাকে নিয়ে এসেছি, কারণ একা তো এখানে ট্রাভেল করা যাবে না, এই বগিটা কাত হয়ে আছে তার জন্য অনেকটা অসুবিধা হচ্ছে বগিটা হাঁটা চলা করা, আর অনেক সময় পড়ে যাওয়ার মতো লক্ষণ হচ্ছে বগিটার অবস্থা। এই বগিটার অবস্থা অনেকটা ভালো আছে ওগুলোর চেয়ে, আর এই দেখতে পাচ্ছ সিটগুলোর অবস্থাও অনেকটা ভালো। এইটা হচ্ছে স্লিপার কোচের ফার্স্ট বগি। তো চলো এই বগি, এই বগিটার ভেতরে যাওয়া যাক, আর এই বগিটার কেমন অবস্থা আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর কি ভাই ভয় লেগে গেছিল? না না তেমন কিছু না, ভূতের কোনো ব্যাপার নেই। এখানে অনেক ইউটিউবাররা বলে যে এখানে নাকি সেরকম কিছু অস্বাভাবিক ঘটে, সেরকম কিছু ব্যাপার না। এখানে এসে দেখলাম যে বগিগুলো একদম পড়ে আছে এর লাইনের সাইডে। আর আমাদের সাথে একটা জাস্ট ঘটনা ঘটেছে যে তোমাকে আগেও বলেছি, ওই যে ওইখানটা যখন প্রথমে ভিডিও করছিলাম তখন মনে হলো যে কিছু একটা শব্দ হলো, তো তার জন্য তখন বলে দিলাম। আর সেরকম কিছু ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি। তো চলো এই বগিটার অবস্থা তোমাকে দেখাই, আসো এই ওপর সাইডে দেখো, এদিকে আসো, এদিকে এই পাশটা দেখো,
এই পাশটা একদম পুরো একদম পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আসলে অনেক বড় বড় ইউটিউবাররা এখানে এসে রাত কাটিয়ে গেছে এবং এমনকি তারা অনেক কিছু বলেছেন এই এখানের ব্যাপারে, যে এখানে সত্যি নাকি অসরি সেরকম কিছু ব্যাপার ঘটেছে তাদের সাথে। কিন্তু অবশ্য তার রাতে এসেছিল আর আমি দিনে এসেছি, তাদের সাথে ঘটতেও পারে, বাট আমার দিনে এসে মনে হলো না যে কোথাও কিছু সেরকম কিছু ঘটছে কিংবা অন্য কিছু সেরকম কার্যকলাপ। এই ঘটনাটা কীভাবে ঘটেছিল তোমাদেরকে একটু বিবরণ দিয়ে বলি, মানে যারা হয়তো জানো তারা ব্যাপারটা বুঝো, কিংবা যারা জানো না তারা আমার ভিডিও দেখে বুঝতে পারবে যে কীভাবে কী হয়েছিল। নকশালবাদীদের একটা চক্রান্ত ছিল যে একটা মালগাড়িকে লাইনচ্যুত করা, কারণ তাদের অনেক রকম দাবি ছিল, সেই দাবিগুলো আদায়ের জন্য একটা মালগাড়িকে লাইনচ্যুত করার জন্য তারা একটা পরিকল্পনা করেছিল। কিন্তু এই পরিকল্পনার ফল হয়ে ওঠে এই এত বড় রেল দুর্ঘটনা। এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেস হাওড়া থেকে মুম্বাই যাওয়ার পথে ঝাড়গ্রামের খেমাশুলি আর সারদিয়া স্টেশনের মাঝখানে লাইনচ্যুত হয়ে যায়। তো লাইনচ্যুত হয়ে যাওয়ার অন্য লাইনে চলে যাওয়ার কারণে ড্রাইভার অলরেডি সিগন্যাল দিয়ে দিয়েছিল, কিন্তু ততক্ষণে হাতের বাইরে চলে গেছে সব কিছু, মানে অপোজিট একটা লাইন থেকে মালগাড়ি একটা আসার জন্য। যে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ভেতরের যে চারটা বগি ছিল সেগুলোকে একদম চিড়ে বেরিয়ে যায়। তো তার জন্য আজকের এই ঘটনার সাক্ষী, আর বেশি কিছু বলছি না ভিডিওতে। পিছনে মেঘটা দেখতে পাচ্ছ আর বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, তার জন্য আর ভিডিও কন্টিনিউ করতে পারছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।